ভালো নেই, কারণ এই কিছুদিন আগে আমার খুব গলা ব্যথা হয়েছিল, ঠান্ডা কাশি, তো এখনো একটু একটু আছে, আর চিনির এখনো ঠান্ডা আছে, কাশি আছে। তো সারাদিন যে আজকে ষষ্ঠী কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। আগের বার খুব এনজয় করেছিলাম, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থী সব কিছু এনজয় করেছি, এবার ষষ্ঠী চলে এসেছে তবুও মনে হচ্ছে না যে ষষ্ঠী। গান মাইক সবকিছু চলছে কিন্তু ঘরের মধ্যে আছে, তো কিছু বুঝতে পারছি না সেইভাবে। তো সন্ধেবেলায় ভালো লাগছিল না, ভাবলাম একটু বেরোই। তো মুক্কুকে মানে আমার বরকে বলেছিলাম যে চলো ঘুরে আসি, তো বলেছিল চলো স্টেশনের দিকে যাই। তো ভাবছি আজকে আর স্টেশনের দিকে যাব না, আমার ভালো লাগছে না তেমন একটা, বাড়ির কাছাকাছি তিন চারটে পুজো হয়, তো ভাবছি এখান থেকেই ঘুরে আসি আমি মা মেয়েকে নিয়ে, কালকে না হয় বরের সঙ্গে বেরোবো স্টেশনের দিকে। আর কিছু প্ল্যানিং নেই এই বছর, কারণ চিনিকে নিয়ে কোথাও বেরোতে পারবো না, সেই বিরাট বিরাট প্যান্ডেল করেছে। আমার বর বলেছিল আমাকে যে চলো দিনের বেলা তোমাকে দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু আমার সাহস হচ্ছে না যে চিনিকে রেখে আমি যাব মায়ের কাছে, কারণ চিনি হচ্ছে সবসময় ব্রেস্ট ফিডিং এর উপরেই থাকে, আর ওকে বাইরের সেভাবে দুধ খাওয়ানো হয় না, তো সেই জন্যই আর কি। আর আমার যাওয়ার ইচ্ছে নেই, আমার এই ওটি হলো, তার মধ্যে আবার আমি যাব এত দূর, আর প্রচন্ড ভিড়, কখন ফিরবো কখন যাব কিছু ঠিক নেই সেই জন্য। আমি কিন্তু এখনো সেভাবে রেডি হইনি, রেডি হচ্ছে, চুল পাগলের মতো আছে। আজকে শ্যাম্পু করেছি, প্রচুর তেল দিয়েছিলাম সকালবেলায়, তেল দেওয়ার পরে চুলে শ্যাম্পু দিয়েছি, চুলে একটু সিরাম দেবো এখন, কারণ চুলের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ পাগলের মতো হয়ে আছে, এক সাইডে দেখো যে পাগলি যে। আর এখন চুল খুলেও যেতে পারবো না, চুল খুলে গেলে মা বারণ করবে চুল খুলে যেও না, ছোট মেয়ে আছে যেতেও নেই। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম একবার দুর্গাপুজোয় ওই হাবড়া থেকে, তো একবার হয়তো পরেছিলাম, সেভাবে আমার পরা হয়নি, তো ভাবলাম আজকে পরি। আমি ব্লু পরেছি মেয়ের জন্য, ওর পাপা যে ড্রেসগুলো কিনেছে, মেয়ের ড্রেস কালেকশন তো তোমাদের দেখানো হয়নি, ভাবছি পরে দেখিয়ে দেবো তোমাদের আর একটা ভিডিওতে, তো ওকে ব্লু পরাবো, সেই জন্য ভাবলাম আমিও পরে নিই, কারণ আমার অনেক শাড়ি আছে, আমি এখন শাড়ি পরতে পারবো না, আমার ইচ্ছে করছে না, গরমও লাগছে আর শরীরটা তেমন ভালো লাগছে না, কিন্তু আবার মন চাইছে যে একটু বেরোই পুজো দেখতে, সেই জন্য। তো চলো মেয়ে ঘুমোচ্ছে, আমি রেডি হই, মেয়ে ঘুমোচ্ছে, তারপর মেয়েকে তুলে রেডি করব, তারপরে মাকেও বলেছি শাড়ি পরতে, তো চলো আসছি, একটু রেডি হই নি তারপর আবার আসছি। এই যে চিনির জন্য এই ড্রেসটা, এটা খুবই নরম, নেট কাপড়ের হলেও দেখলে মনে হচ্ছে যে একটু মানে ওল্ড ওল্ড, কিন্তু না, ড্রেসটা খুবই সফট, এই গরমের মধ্যে ওকে এটা পরালেই সব থেকে বেটার হবে। প্রচুর ড্রেস এনেছে ওর পাপা ওর জন্য, কিন্তু এইটাই পরাবো আমি, এটা নেট কাপড়ের আর ভিতরে একদম কটনের কাপড় দেওয়া। দেখো আরও ড্রেস এনেছে, এগুলো একবারে অনেকগুলো এনেছিল, সেই সেই থেকে এই একটা পরাবো, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, ওকে এখন ওই গজ গজ পরাবো, ও বিরক্তি হবে, গরমের মধ্যে অস্বস্তি ফিল করবে, ভাবলাম এটা পরাই ব্লু। আর আমি ওই যে ব্লু আমার দুপাট্টা, আমি পরে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখায় যে অনেক দিন পর হাতে আমি যে আবার সে বাজুটা পরেছি, চিনি হওয়ার পর থেকে খুলে রেখেছিলাম, ওর খুব প্রবলেম হতো সেই জন্য এই বাজুটা আবার পরেছি, আজকে হাতে শাখা পরে নিয়েছি, কলা পরে নিয়েছি, কারণ সব খুলে রেখেছিলাম, আর শাখা পলা সব পরে নিয়েছি, কারণ এগুলো খুলে আমি এমনিটাই সরু সরু শাখা পরেছিলাম ঘরে, তো সব পরেছি আজকে, কানের খুলবো, খুলে একটা ফ্যান্সি কানের পরবো, তো চলো আমি রেডি হই, তারপরে বেশি বকবক করছি। এই যে এত কানের দুল বের করেছে, এই কানেরটা সেদিন কিনে নিয়ে এসেছি, পার্লারে গিয়েছিলাম না তখন কিনে নিয়ে এসেছি, এটা খুব পছন্দ হয়েছে আমার এই কানের দুলটা, তো এত কানের দুল এখন বুঝতে পারছি না আমি কোনটা পরবো এর সঙ্গে, দেখো প্রচুর কানের দুল, প্রচুর প্রচুর প্রচুর, কোনটা পরবো আমি বুঝতে পারছি না, দাঁড়াও সিলেক্ট করে তারপরে দেখাচ্ছি তোমাদের। ওই যে এই ঝুমকোটা বেশ যাবে ড্রেসের সঙ্গে, এটাই পরবো, এটাই পরবো, এর আর একটা কোথায় গেল, এটাও যাবে, যদিও দেখি দুটোর মধ্যে একটা পরবো। একা একা ভিডিও বানালে যা হয় আর কি, তো এইভাবে রেডি হয়ে নিয়েছি, একটু ঢং করছি তোমাদের সামনে, কিভাবে দেখাবো নিজেকে, মানে পা থেকে মাথা অব্দি তো দেখাতে পারছি না, তো এইভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বর নেই ঘরে, না হলে ওকেই বলতাম একটু ভিডিও করে দিতে, তো চলো বেরোবো এখন। এই যে চিনি আর মা, চিনিও ব্লু আমিও ব্লু, ছোনু
মামা, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো, এই যে চলো আমরা তিনজনে যাচ্ছি ঠাকুর দেখতে। তো বেরিয়ে পড়েছি, এই যে আমাদের বাড়ির সামনেটা। আর চিনিকে দেখতে পাচ্ছ ঠাম্মির কোলে, গাড়ির আওয়াজে ও মানে ভয় পেয়ে যাচ্ছে, লাফিয়ে উঠছে। আসলে সব সময় বাড়ির মধ্যে থাকে তো সেইভাবে গাড়ির আওয়াজ, গাড়িগুলো দেখলে একটু লাফিয়ে ওঠে, ভয় পেয়ে যায়। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ সারা রাস্তায় লাইটিং দেওয়া। আর এই যে যে চায়ের দোকানটা আমাদের বাড়ির পাশে, ভীষণই ফেমাস, এখানে অনেক ভালো ভালো ইউটিউবাররাও আসে চা খেতে, তারা ভিডিও করেও ছাড়ে। এই দোকানটায় প্রায় 15-16 রকমের বেশি আর কি, আমি বেশি বলছি, কম হবে না, চা পাওয়া যায়। তো আগে একবার খেয়েছিলাম, অনেক দিন হয়েছে এই দোকানে আসি না। এমন কোনো লোক নেই রাস্তাতে যাওয়ার সময় দোকানটায় দাঁড়ায় না চা খাওয়ার জন্য, এত টেস্টি টেস্টি চা বানানো হয়। তো আমি চা খেতে তেমন একটা ভালোবাসি না, আর সেই জন্য আসাও হয় না এখানে চা খেতে। ভালোবাসলে হয়তো মাঝে মাঝে আসতাম, মা তো একদমই খায় না। চায়ের দোকানের একটু আগে খুব সুন্দর একটা কাঠের দোকান আছে, যেখানে ছোট দোকান, কিন্তু দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর ঘর বানিয়ে রেখেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে, যার জন্য আমি ভিডিও করে রেখেছি। আর এই সাদা ঠাকুর ঘরটা আমার সব থেকে ভালো লেগেছে, তোমরাও জানাও তোমাদের কেমন লেগেছে। তো তোমরা ভাবছো হয়তো হেঁটে হেঁটে কেন যাচ্ছে, একদমই সামনাসামনি, বেশি দূর না, অল্প একটু হাঁটতে হয়, 2-3 মিনিট হাঁটতে হয়। আর এই প্যান্ডেলটা প্রত্যেকবার না খুব সুন্দর বানায়, সিম্পলের মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো চলো ভিতরে যেয়ে তোমাদেরকে দেখাই কেমন করেছে। বরকে বললাম যে তুমি চলো, বললো না বাড়ির কাছে আর কি যাব, তোমরা যাও। তো এখন ফোন করে, ওর হয়তো বাড়িতে ভালো লাগছে না, ও ফোন করে বলছে আমি আসবো, আমি বলছি আসো। তো আমি আর মা রাস্তায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট পরে আসবে। আর এখানে কি বললাম মাকে বলো তো, এই পাশে একটা মুরগির দোকান আছে, তো হুট করে কেমন একটা বাজে গন্ধ এলো, তাই মাকে বলতে বলতে নাকটা কেমন গুছিয়ে নিলাম। মা বলছে হ্যাঁ গন্ধ, তো এখন বর আসবে, ও স্কুটিতে যাবে, আর আমাদের টোটো ভাড়া করে দিল, টোটোতে করে আমরা যাচ্ছি এখন এই বাজারের মধ্যে আর কি। একটা পুজো হচ্ছে ভালো, সেখানে যাব। আরও একটা পুজো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো সেই পুজোটা আর দেখবো না, একদম লাস্টে যে পুজোটা হচ্ছে সেটা দেখবো, আর বরের সঙ্গে পরে যাব স্টেশনে। আর যদিও গরম, তার মধ্যেও কানে চিনি ঠান্ডা লাগছে, সেজন্য মা একটু ঢেকে দিল চিনিকে। আরও না গাড়িতে অটোতে উঠলে না কেমন যেন ভয় লাফিয়ে লাফিয়ে ওঠে। তো এদিকটায় একটা পুজো হচ্ছে, এই যে এখানে আর যাব না, এটা একটু উল্টো যেতে হয় সেই জন্য। তো সিধা রাস্তায় যে পুজোটা হচ্ছে, একটা পুজো দেখে বাড়ি যাব, ভাবতে পারিনি গরম বাড়ির মধ্যে, কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে এখন থেকে। যদিও আমাদের কিছু অসুবিধা হচ্ছে না, চিনি তো খুব ছোট সেই জন্য। তো এই যে বাজারের মধ্যে, মানে বাজারের লাস্টের দিকে আর কি, এই এই পুজোটা হচ্ছে। এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ, ছোটোখাটোর মধ্যে। তো যে পাপা চলে এসছে, আর কী হয়েছে বলো তো, আমি আলমারির চাবি যেখানে রেখে এসেছি ও খুঁজে পায়নি, ও বাইরে যে জামা পেয়েছে সেটা পরেই চলে এসেছে, এখন এসে বলছে যে আলমারির চাবি খুঁজে পায়নি। তো যাই হোক, বাজারের মধ্যে ও পরা জামা পরে চলে এসেছে, আর এই যে প্যান্ডেলটা ঠিক এইভাবে করেছে, একদম ছোটোখাটোর মধ্যে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছে। আর প্রতিমার তো কোনো জবাবই হয় না, খুব সুন্দর। এখানে কলকাতার প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর করে, দেখো এই যে এইভাবে সাজিয়েছে, আর ছোট ছোট দুর্গা করেছে, কিন্তু খুব সুন্দর করেছে। তো এখানে একটু কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিয়েছি, শরীরে তেমন একটা এনার্জি নাই ভিডিও করার, তবুও মানে এই দিনগুলো মিস করতে চাই না, যেহেতু চিনি খুবই ছোট আর চিনিকে নিয়ে প্রথম পুজো দেখা, সেই জন্য আমি এগুলো আর মিস করতে চাই না, দেখে অল্প কিছু কিছু করে ভিডিও করে রাখছি, তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে। তো আমি একাই এখানে ভিডিও করছি, আমার বর আর মা বাইরে দেখো দাঁড়িয়ে আছে আমার জন্য।
ওরা দাঁড়িয়ে আছে আর আমি এখানে ভিডিও করছি। এখন সিধা বাড়ি চলে যাব, কারণ আর একটু দেখতাম একটা দুটো, কিন্তু দেখবো না, বাইরে হাওয়া দিচ্ছে তো চিনি ঠান্ডা লেগে যাবে। এই বললাম কিছুদিন আগেই, মানে আমার এখনও একটু ঠান্ডা কাশি আছে তো সেই জন্য। তো চলো, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, এর পরে আর একটা ভিডিও আসবে, সেটাও অবশ্যই দেখো তোমরা।